প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে নাটক আর সেইভাবে আত্মপ্রকাশ করছেন নতুন নতুন নির্মাতা এমনই একজন নতুন নির্মাতা ময়ূখ বাড়ি সম্প্রতি তিনি তার নাটক ফটোশিটের শুটিং শেষ করলেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে একজন ফটোগ্রাফার খুন আর সেই রেশ ধরে চিহ্নিত তারই তিন বন্ধু খুনের তদন্ত করতে আসেন স্পেশাল ব্রাঞ্চের এসপি রায়হান আর এভাবে এগিয়ে চলে নাটকের কাহিনী যেটি নির্মাণ করেছেন ময়ূখ বাড়ি টেলিভিশনের জন্য বানানো এটা আমার প্রথম প্রোডাকশন শুটিং এর সময় আমাদের হরতাল অবরোধ তারপরেও যাই হোক সাকসেসফুলি আমরা কাজটা শেষ করতে পেরেছি এখন পোস্ট প্রোডাকশনে কাজ চলছে সাসপেন্স ও থ্রিলার ড্রামা মেশানো এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু রুখসানা হীরা আরমান শায়েব ও তানজিকা আমিন নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে মাইশা মাইশা মানে এক্সট্রা কিছু প্লে করতে হয়নি মাইশা যে ক্যারেক্টারটা সেটা আমি যে মিডিয়াতে কাজ করছি এই মিডিয়ারই একটা মেয়ে স্ক্রিপ্টটা যখন পেয়েছি মনে হয়েছে যে না এক্সট্রা কিছু দিতে হবে না মানে আমি যেই রকম সেভাবে আমি প্লে করলেই জাস্ট হয়ে যাবে শুটিং শেষে এখন সম্পাদনায় নাটক ফটোশুট কাজটা ভালো হয়েছে তারাও তাদের পক্ষ থেকে অনেক ভালো পারফর্ম করেছেন সবকিছুর মধ্যে দিয়ে সাকসেসফুলি আমরা শুটিংটা শেষ করি তোমার জন্য নীলছে তারার একটু খালি আলো খুব শীঘ্রই এডিটিং শেষে প্রচারিত হবে নাটকটি আর তারপর দর্শকরাই বিচার করবেন ফটোশুট কতটা সাসপেন্স ও থ্রিলার ধর্মী নাটক ফাহিমুল হক শোবিজ টুনাইট